পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার বিকেলে 152 পিস ইয়াবা সহ সুমি বেগম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার 7 নং গৌরীপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সোবাহান শরীফের মেয়ে। জানা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এর বরিশালের একটি টহল টিম গৌরীপুরের পৈখেলি বাজার সংলগ্ন সরকারি পুকুর পাড় রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার কাছ থেকে 152 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভান্ডারি থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ বিষয়ে র্যাবের DAD মোহাম্মদ নূর ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারি থানায় একটি মামলা দায়ের করেন। রোববার তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হবে। ওমর আল হাসান, MI টেলিভিশন।